হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার কাছে চলে এলাম। তো স্ক্রিন থেকে হয়তো বুঝতে পারছো যে এই ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি। গতদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপডেট রিলেটেড ভিডিও এবং গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট ওয়াইজের পর আজকে চলে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজ রিলেটেড ভিডিও বা আপডেট নিয়ে। তো শুরু করা যাক। তো আমরা জানি যে এরকম একটি ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে সবার আগে, যেখানে আমাদেরকে সার্চ রেজাল্টের মাধ্যমে আমাদের রেজাল্ট দেখে নিতে হবে। তোমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ যে আজকে থেকে অর্থাৎ আজকে দুপুর 12টা থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবো উত্তীর্ণ পরীক্ষার্থীরা বিভিন্ন ইউনিটের, যেটা গতকালকে থেকেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটি কারণে হয়তো বা পিছিয়ে নেওয়া হয়েছে। তো সেখানে তোমরা তোমাদের এখানে লগ ইন করে তোমাদের এই বোর্ডের যে তথ্যগুলো সেগুলো দিয়ে প্রথম ধাপে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রি, পাসিং ইয়ার, তারপরে কোন বোর্ড সেগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে তারপর এই যে নিচে লেখা ক্যাপচা কোড সেটি পূরণ করে সাবমিট দিয়ে দিবি, তারপর তোমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো পরবর্তী পেজে যদি আমরা চলে যাই তাহলে তোমরা নিচে দেখতে পারবে যে এখন সাবজেক্ট চয়েসের একটি অপশন চলে এসেছে। এখানে একটা গ্রিন বাটন, আগে এগুলো খালি ছিল, এখানে অন্যরকম কিছু অপশন থাকতো বা এই অপশনগুলো ছিল না। তো যারা এলিজিবল হয়েছে তারা অবশ্যই সাবজেক্ট চয়েসের অপশনগুলো থেকে সিলেক্ট করে নিতে পারবে তখন। তো সেটাতে ক্লিক করে নিলে পরবর্তী পেজে নিয়ে যাবে তোমাকে। তো তোমরা যখন সাবজেক্ট চয়েসটি দিবে তোমাদের সাবজেক্ট চয়েসের অপশনে ক্লিক করবে, তো পরবর্তীতে এরকম একটি পেজ দেখা যাবে যেখানে লেখা আসবে মোবাইল নম্বর ভেরিফিকেশন। তো তোমরা যারা ভর্তি কার্যক্রমের সময় বা অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটি দিয়েছিলে সেই স্টুডেন্ট নাম্বারেই সেটি চলে যাবে। এখন লেখা আছে যে আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, প্রাপ্ত কোডটি নিচের বক্সে লিখে ভেরিফাই ক্লিক করুন। কোনো কারণে যদি না আসে তাহলে রিফ্রেশ করে বা ব্যাক পেজে যে আবারও ক্লিক করো, ওটিপি আসবেই। আবার এমনকি যদি প্রথম ওটিপিটি কোনো কারণে কাজ না করে একাধিকবার ওটিপি দিবে তোমাদেরকে, অর্থাৎ একের বেশিবার। তো তোমরা যে ওটিপিটি দিবে সেটি দিয়ে তোমরা ক্লিক করে ভেরিফাই করে নিও আর নেক্সট পেজে চলে যাও। তো দেখে নাও সেই আগের পেজের মোবাইল ফোনে দেওয়া ওটিপির মাধ্যমে তুমি যখন ভেরিফাই করে নিবে তখন এরকম নতুন একটি পেজ চলে আসবে, যেখানে তোমরা অনেকটা এরকম একটা স্ক্রিন দেখতে পাবে। এখানে মূলত যেহেতু আমার যে পরিচিত পরীক্ষার্থী এটি পূরণ করে যাচ্ছে সে সায়েন্স ইউনিটের অর্থাৎ ইউনিট সি, তাই আপাতত সি ইউনিটের এটি দেখানো হচ্ছে। এ অথবা বি বা অন্য ইউনিটের যদি হয়ে থাকো ঠিক একই নিয়মেই আবেদন মানে সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমরা আমার জানা মতে। তো তোমরাও ভিডিওটি অবশ্যই ফলো করতে পারো। তো দেখে নাও, তো এখানে বলা হয়েছে যে সাবজেক্ট চয়েসের এই পেজটি মোবাইল ফোনে প্রদর্শনের উপযোগী নয়, সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো গতদিন আমি যখন গুচ্ছ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েসের টিউটোরিয়ালটি দিয়েছিলাম একজন পরিচিত পরীক্ষার্থী চয়েস দেওয়ার সময়, তো অনেকে কমেন্ট করেছিল যে মোবাইলে ড্র্যাগ করতে পারছো না বা নানা ধরনের সমস্যা। তো তাদেরকেও বলে দেই এটাও এখানে এখানে তো ওখানে তো বলেও নি সরাসরি, কিন্তু এখানে একদম ডাইরেক্ট বলেই দিয়েছে মোবাইল ফোনের উপযোগী নয়। তো তোমরা মোবাইল দিয়ে ট্রাই করতে গিয়ে বা ড্র্যাগ করতে গিয়ে ভুল চয়েস দিও না। অনেক সময় হয় যে ধরো আঙ্গুলের টাচ দিচ্ছ ঠিকভাবে এখন হচ্ছে কিন্তু ফাইনাল সাবমিটের আগে কোনো কারণে আঙ্গুলের টাচ লেগে স্ক্র্যাম্বল হয়ে গেলো, একটা সমস্যা দেখা দিতেই পারে। তো এই রিস্কটা তোমরা নিও না। তোমার যদি ল্যাপটপ থেকে থাকে তাহলে সেটা দিয়ে করো, আমি পরামর্শ দিব। আর যদি না থাকে কোনো পরিচিত কারোর কাছ থেকে ল্যাপটপটি ধার নিয়ে নাও বা কালেক্ট করে নাও, বা আর যদি তা সম্ভব না হয় তাহলে সময় করে নিয়ে তোমার পরিচিত বা আশেপাশের কোনো কম্পিউটারের দোকানে যেয়ে ধীরে সুস্থে সাবধানে সেই সাবজেক্ট চয়েসগুলো দিয়ে নিও, এটা সেফ হবে। আর এখানে বলা আছে যে নিচের বাম দিকের বাক্স থেকে পছন্দের ক্রম অনুযায়ী সাবজেক্ট বা সাবজেক্ট সমূহ সিলেক্ট করে এই যে রাইট অ্যারো অর্থাৎ ডান দিকের এই ব্লু অ্যারোতে ক্লিক করলে ডান দিকের বক্সে আনো, মানে আনার জন্য এটাতে ক্লিক করতে হবে। আর অধিকতর পছন্দের সাবজেক্ট ডান দিকে বাক্সের উপরের দিকে থাকবে, ডান দিকের বাক্সের আপ বা ডাউনে ক্লিক করে পছন্দের ক্রম পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ এই যে উপরে আপ আর ডাউন এদিকে বাটন আছে সেটিতেও চেঞ্জ করা যাবে। ফর এক্সাম্পল এখানে একটু দেখিয়ে নেই, আমরা যদি ফর এক্সাম্পল এখানে একটা সাবজেক্ট দিলাম আর এদিকে যদি অ্যারোতে ক্লিক করি তাহলে এই যে এভাবে চলে যাবে। ধরো ফর এক্সাম্পল আরও একটি সাবজেক্ট দিলাম, এই যে এভাবে চলে গেল। এখন ধরো এই যে আপ ডাউন করার কথা ছিল বলেছিল এদিকে, এই যে দেখো আমি একটি সাবজেক্টকে এদিকে উপরে উঠালাম, এই যে দেখো আপ হয়ে গেল। আবার এই সাবজেক্টকে ধরো আমি নামাতে চাচ্ছি, এই যে ডাউন হয়ে গেল। তোমরা স্ক্রিন থেকে খুব সহজে বুঝে যেতে পারছো। এভাবে এখানে আপাতত একটা ডেমো দেখানো হচ্ছে, তোমরা বাকি ধাপটি ফলো করে নিজেদের ইচ্ছা মতো সাবজেক্ট চয়েসটি দিয়ে নিও, তারপরে পরবর্তী ধাপে যেও নেক্সট ক্লিক করার মাধ্যমে।
তো সবকিছু ফাইনালি দেখে নেওয়ার পরে তোমরা যদি নেক্সট বাটনে ক্লিক করে দাও পুরোপুরি নিশ্চিন্ত বা শিওর হয়ে নেওয়ার পরে, তখন দেখবে যে এই লেখাটি চলে আসবে। এখানে লেখা আছে যে সাবজেক্ট চয়েস সাকসেসফুল, সি ইউনিটের জন্য আপনার ফর্ম সফলভাবে সাবমিট হয়েছে, ফর্মটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন। এখানে যেহেতু সায়েন্সের একজন পরীক্ষার্থীর পরিচিত পরীক্ষার্থীর সংগ্রহ কালেক্ট করা হচ্ছে, তো সি ইউনিটের, অন্য যারা যেটা দিবে, কেউ যদি একাধিক ইউনিটেরও পরীক্ষা দিয়ে থাকো, যে এ কেউ সায়েন্সের হয়ে যদি এ ইউনিট বা বিতে পরীক্ষা দিয়ে থাকো, তাদের হয়তো এরকম একাধিক অপশন আসবে, বলা হবে তখন প্রতিটা হয়তো আলাদাভাবে সাবজেক্ট চয়েস দিয়ে তখন এভাবে ফিল আপ করার অপশন চলে আসবে। তো এখানে ডাউনলোডের অপশন আছে, তোমার এখানে ক্লিক করে ডাউনলোড করে নিও সাবজেক্ট চয়েসের ফর্মটি। তো ফাইলটি যখন সফলভাবে তোমরা ডাউনলোড করে নিবে, তো তোমাদের স্ক্রিন একদম প্রপারলি দেখা যাবে। ফাইলটিতে মূলত দেখা যাবে তোমরা কোন ইউনিটে পরীক্ষা দিয়েছিলে, কোন গ্রুপ এবং রোল নাম্বার, উপরে উপরে ক্যান্ডিডেটের নাম, তোমার যারা পার্টিসিপেট করেছে তোমাদের বাবার নাম, মায়ের নাম, অ্যাপ্লিকেন্ট আইডি, কোটা ছিল কিনা, তারপরে র্যাঙ্ক, আর লাস্ট মডিফাইড অর্থাৎ কখন ডাউনলোড করেছিল সেই টাইমটি দেওয়া থাকবে, আর তারপরে সাবজেক্ট চয়েসের অর্ডারটি দেওয়া থাকবে যেটি তুমি ফাইনালাইজ করেছো। হঠাৎ দেখে না আতঙ্কিত হওয়ার কিছু নেই, এখানে মূলত তুমি যেভাবে 1 2 3 4 দিয়ে সাবজেক্ট চয়েস দিয়েছো সেভাবে দেয়া নেই। তবে তোমরা যদি খেয়াল করো একদম পাশে চয়েসের সিরিয়াল নাম্বারটি দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এখানে হয়তো অ্যালফাবেটিক্যাল বা ওদের কোনো সিস্টেমের এভাবে প্যাটার্নগুলো রেডি করে। তো এখানে তোমরা পাশে যদি দেখো তখন আবার একটু খেয়াল করে নিও যে যে চয়েস মানে যে নাম্বার অনুযায়ী দিয়েছিলে, এখানে 1 2 3 4 দিয়ে দিয়ে দেওয়া থেকে 1 থেকে 25 পর্যন্ত, যেহেতু সায়েন্সের একজনের অ্যাপ্লাই করেছি, কেউ এ বা বি ইউনিটের যদি আবেদন করে থাকো একই নিয়মে সাবজেক্ট চয়েসের, তাদের হয়তো বা সংখ্যা কম বেশি হবে। তো তোমরা দেখে নিও তোমরা যে যেটার পাশে যে চয়েস নাম্বার দিয়েছিলে যততম চয়েসে সেটাই আছে কিনা, যদিও ফাইনাল করে দেওয়ার পর চয়েস ব্যাক করার অপশন থাকে না, তবে তাও যদি কোনো একটা প্রবলেম হয়ে থাকে তাদের সিএসসি ডিপার্টমেন্ট বা হেল্পলাইনের সাথে তুমি অবশ্যই যোগাযোগ করে নিও ওয়েবসাইটে দিয়ে রাখা নাম্বার থেকে। তো এভাবে তোমরা ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বছরের শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েসটি দিতে পারবে, যে কোনো ইউনিটই এই পদ্ধতিটি ফলো করলে তোমরা দিতে পারবে প্রপারলি। তো এই ছিল মূলত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস রিলেটেড টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করো, পছন্দ হলে শেয়ার করো যাদের এই ভিডিওগুলো দেখা প্রয়োজন, কেউ যদি সাবজেক্ট চয়েস দিয়ে না জেনে থাকে তা তোমাদের সেই বন্ধু বা ক্লাসমেটদেরকেও জানিয়ে দাও, আর পাশে এরকম ধরনের জরুরি আপডেট এবং এছাড়াও কিছু স্টাডি রিলেটেড কনসেপচুয়াল ভিডিও বা অন্যান্য কোনো অ্যাডমিশন রিলেটেড আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ করার আগে আরেকটি কথা, তোমরা যখন সাবজেক্ট চয়েসটি শেষ করে নিবে এবং ডাউনলোড করে নিবে, তোমরা যখন স্টুডেন্ট প্যানেলে ব্যাক করবে তোমরা দেখতে পারবে যে তোমাদের রোল নাম্বার এবং ইউনিটের পাশে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনেরও ডান দিকে একটি নতুনভাবে অপশন তৈরি হবে। এর আগে যেটা লেখা ছিল সাবজেক্ট চয়েস, সেখানে লেখা থাকবে যে এডিট সাবজেক্ট চয়েস লেখাটি গ্রিন কালারের অপশন, আর তার পাশে ভিউ সাবজেক্ট চয়েস স্টেটাস, অর্থাৎ তোমরা যেভাবে দিয়েছো সেটি আরেকটিবারও স্টেটাস দেখতে পারবে তোমরা। তো সেটা তো অর্থাৎ এখানে এডিট চয়েসের অপশন যেহেতু এখনও আছে, তো নির্ধারিত সময়ের আগ পর্যন্ত কেউ যদি সাবজেক্ট চয়েস দিয়ে দেওয়ার পরেও যদি বুঝতে পারো যে ভুল করে ফেলেছো একান্তই, তাহলে তোমরা এদিক থেকেও আশা করি তোমরা ব্যাক করে সাবজেক্ট চয়েসটি করতে পারবে এবং সেখান থেকেও তোমার চয়েস স্ট্যাটাস থেকে ভিউ তোমরা কিভাবে কোন সিরিয়ালে সাজিয়েছো সেটাও দেখে নিতে পারবে, আর উপরও সেটাতে ক্লিক করার পর উপরে একটি ডান কোনায় সাবজেক্ট চয়েস ডাউনলোডের অপশন থাকবে, যদি আগের ধাপে ঠিকমতো ডাউনলোড করতে না পারো আগের পেজে যেটা দেখেছিলাম। তো এই ছিল মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল ভিডিওটি।